গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10:40 আর আমি সকাল 10:40, তো আমি এখন একটু বেরোচ্ছি, গ্যাস অফিসে যাব। আমাদের একটা নিউ কানেকশনের ব্যাপারে একটু কথা হয়েছিল, উনি বলেছিলেন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে, তা আজকে আমি ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি গ্যাস অফিসে। নিউ কানেকশনটা যদি হয়ে যায় এই সপ্তাহের মধ্যে তাহলে একটা সুখবর। তাহলে এখন চললাম কল্যাণী গ্যাস অফিস। এই মুহূর্তে কল্যাণী গ্যাস অফিসের সামনে নামলাম, দেখি কল্যাণী গ্যাস অফিসে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে ফর্মটা নেব। এই গ্যাস অফিস, এখানে ইন্ডিয়ান গ্যাস লোডিং হচ্ছে, এটা ইন্ডিয়ান গ্যাসেরই অফিস। নিউ কানেকশনের জন্য আমি যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন অলমোস্ট 1:30 বাজে, কারণ এই ঘরটা একটু ফাস্ট আছে। 1:30 বাজে, স্নান টান তো আমার হয়ে গেছে, মেয়েটি ঘর মুছেও চলে গেছে, বারান্দার সব জিনিসগুলো সরিয়ে দিয়েছিলাম, মানে গাছগুলো সমস্ত আমি বাথরুমে রেখেছি। বাথরুমে এই জন্য রেখেছি কারণ ওখানে গাছগুলোকে না ধোয়াতে হবে, কারণ একটা গাছ আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও চলো। অভিধান খেলছে, স্নান হয়ে গেছে। হ্যাঁ মা, এই কিছু গাছ বারান্দার এখানে রয়েছে, আর এই যে দেখো এই গাছটা ঘরে। হ্যাঁ মা, আসছি আসছি, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটা ঘরেই ছিল, অনেকে দেখে থাকবে, এটা আমার রান্নাঘরে ছিল, এটা আমার রান্নাঘরে ছিল, কিন্তু এই যে রান্নাঘরে এই জায়গাটা ছিল, এই যে এইটার মতো ছিল, এটা গেছে, মানে পুরো ঝলসে গেছে, মরে গেছে গাছটা। তার যতই জল দিই না কেন, সকালে বিকালে যখনই জল দিই না কেন, গাছগুলো না পাতাগুলো কেমন একটা সেই পাপড় পাপড় টাইপের হয়ে যাচ্ছে, তাই জন্য ওগুলোকে সমস্ত বাথরুমে রেখেছি, এই বাথরুমটা, কারণ এই বাথরুমটা আমাদের স্নান টান হয় না, যেহেতু ওয়াশিং মেশিনটা রয়েছে না, এই যে ওখানে ওই পুরো ওগুলোকে ধুয়েছি, গাছগুলোকে ওখানেই রেখেছি এখন। আর মেয়েটি ওই জায়গাটা পুরোটা পরিষ্কার করে গেল, আর কিন্তু ওই বাইরের দিকটা তো ও মোছে না, অত তো সময় হয় না ওদের, ঘর মুছবে না, ওইসব বাইরেটা মুছবে, তো মুছে গেল করে আমি আবার ওই বাইরে একটুকু যেটুকু থাকে না গ্রিলের বাইরে নোংরা, দেখতে বিচ্ছি লাগে যেহেতু সাদা বলে, তো সেটা মুছলাম। এখন পুজো দিয়ে নেবো, পুজোটা দেওয়া হয় আজ সকাল থেকে। অদ্ভুত একটা গরম লাগছে, জানি না কেন একটা গুমোট টাইপের লাগছে মানে, আর তারপরে ছেলেকে খাওয়াবো, আর বাবা আবার ওই গ্যাসটা আমাদের নামে করানোর জায়গা সকালে গিয়েছিলো, আরেকবার এখন গেল সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে টাকা পয়সা নিয়ে গেল। তো যাই হোক, আমি আস্তে তো এখন টাইম লোক সবাই গেছে, এখন পুজো দিই নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গ্যাস অফিসের পুরো কাজ কমপ্লিট হলো, রিসিপ্ট দিয়ে দিল, বুধবার নাগাদ অফিস থেকে কনফার্মেশন হলে এই স্লিপটা নিয়ে আসতে বললো, তারপরে গ্যাস দিয়ে দেবে, মোটামুটি সামনের উইকে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে প্রায় 3 বাজে, এখন বাড়ি গিয়ে লাঞ্চ করব, তারপরে নেক্সট প্রোগ্রাম যা আছে সেটা করতে হবে। চলো এখন বাড়ি যাই, একটা ভালো কাজ হলো, অনেক পুরনো কাজ, টোটালটাই টুম্পার ক্রেডিট, কারণ ও অনেকদিন ধরেই বলছিল, টাকাটা টুম্পাই দিয়েছে। চলো, তো বাবা গ্যাসের অফিসে গেছে, তো ওই কাজ এখনো হয়নি, মানে হচ্ছে, প্রসিডিওর চলছে। তা আমি ছেলেকে খাইয়ে দিলাম, আমাদের স্নান হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ও একটু বসেছে, খাইয়েই তার ঘুমটা বাড়াই না,
একটু বসেছে, আর আমি সেই ফাঁকে যে বারান্দায় যে হ্যাঙ্গিং গাছগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসছি, সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে এখানেই আপাতত রেখে দেবো, জলটা ঝরে যাক, তারপরে গিয়ে ওটাকে আবার প্লেস করে দেবো। ওদেরকে বলছিলাম না যে গাছগুলো রেখেছি সব বাথরুমে, এই দেখো সব। এই গাছটা না কি হয়ে গেল কি জানি, কেন রোদে নাকি ভগবান জানে, যেভাবে রেখেছি একবার স্নান করানো হয়ে গেছে এদের, আরেকবার তো আরেকবার এদেরকে স্নান করানো বাকি আছে, মানে ছেড়ে ঘুমটু পারি আরেকবার একটুখানি গাছে জলটা দিয়ে দেবো, স্নান টান করে দেবো, তারপরে বারান্দায় প্লেস করে দেবো। এখন ছেলের তো খাওয়া হয়ে গেছে, বাবা এখনও আসেনি, আমি ছেলেকে ঘুম পাড়ি দিই, আর এদিকে ছেলের খাটে কী অবস্থা করে রেখেছে সেগুলোকে গুছাই খেলনাগুলোকে, তারপরে ছেলেকে ঘুম পাড়াই। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটাকে একটুখানি সরিয়ে রান্নাঘর কি বলছি আমি বাসনগুলো সরিয়ে নেবো, কারণ আমার বেশ কয়েকটা আরও গাছ রয়েছে যেগুলোকে আবার একটু ধুয়ে এখানে রাখতে হবে, তো জায়গাটা তো করতে হবে, তাই জন্য বাসনগুলো শুকিয়ে গেছে এখন, তো এগুলোকে সরিয়ে দেবো, আর তারপরে গাছগুলোকে মানে ঘরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ধুয়ে এইখানটাই রেখে দেবো রান্নাঘরের জায়গাটাতেই আমি রেখে দেবো। যেহারে গরম পড়েছে আমাদের প্রত্যেকেরই উচিত অল্প বিস্তর গাছের যত্ন নেওয়া উচিত, আর প্লিজ তোমাদের কাছে এটা মেসেজ, আমাদের তো সারা বছরই এটা নতুন করে কথা না, সবসময় আমাদের গাছের পেছনে লেগেই থাকে যত্ন, তবুও চেষ্টা করো যারা গাছ টাছ সেভাবে লাগাও না বা কেয়ার করতে পারো না, তাদের সবার কাছে রিকোয়েস্ট অন্তত একটা দুটো গাছ লাগাও, আর যাদের কাছে মানে যারা বাড়িতে থাকো যাদের কাছে একটু জমি আছে একটু ফাঁকা জায়গা আছে যেখানে একটু গাছ লাগানোর জায়গা আছে, প্লিজ তোমরা গাছ লাগাও, এটা তোমাদের কাছে একটা বার্তা বলতে পারো। তো বাজে এখন 6:30, আমাদের একটু আগে বেরোনোরই উচিত ছিল, তো এখন মোটামুটি প্রায় অন্ধকার হয়েই গেছে, তবু যতটুকু দেখা যায় ঠিকঠাক করে, কারণ কটা গাছ নিতে হবে আমার বারান্দাটার জন্য, ব্যালকনি মেকওভারের জন্য লাগবে, তাছাড়া এমনি আমার বারান্দায় রাখার মতন গাছ সেরকম নেই, সবই মানে হয়ে গেছে মানে এদিক ওদিক করে, তো সে কয়েকটা গাছ নেবো, তার জন্য যাচ্ছি নার্সারি। যে যার মতন কাজ করে আছে, আমরা আমাদের মতন গাছ বাঁচছি আর ওই যে খেলে যাচ্ছে, হ্যাঁ তাই তো, ঠিক ঠিক ঠিক, কি সুন্দর দেখো, ভালো লাগছে গাছগুলো দেখে, তাই না? আর 15 দিন পরে আসবে, ঠিক আছে কাউন্ট করতে থাকো আজ থেকে। আমার ইচ্ছা আছে
আর এটা হচ্ছে কি গাছ, আঞ্জির, আঞ্জিরটা হয়েছে। আচ্ছাটা হয়ে যায় মানে অ্যাকচুয়ালি এটা ডুমুর, হ্যাঁ হ্যাঁ ডুমুর।